প্ল্যান করিনি গো, এখন তো একটু ঘুরতে যাওয়ার আছে, সেই ঘোরাটা কমপ্লিট হোক, এখন কিছুই প্ল্যান হয়নি। এত বড় একটা পুজো, সেটার আয়োজন হলো এবং সেটা খুব আড়ম্বরের সাথেই হয়, আর বেশ বড় সড়ো একটা প্ল্যানিংও থাকে, তো খুব ভালো লাগছে। মায়ের এখানে অসাধারণভাবে মাকে মানে একদম আলিঙ্গন করা হয়, অ্যামেজিং। মানে আমি গিরিশ পার্কের এবছর তো এখানে বাড়ি, বসে বাড়ি হোক, তাই এবছর তো একটু অন্যরকমই ভালো লাগছে। সোমবার থেকে আমাদের টেলিকাস্ট শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখো শ্যামা সানবাংলায়, সানবাংলায় এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি সিংহলগ্ন বলে একটি কাজ করেছিলাম, তারপরে আবার সানবাংলায় করছি। আমার কাছে চ্যানেলটা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে আমরা অভিনেতারা ভালো কাজ করাটা খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই তোমরা দেখো শ্যামা প্রত্যেক দিন রাত্রিকায় শুধুমাত্র সানবাংলায়।